গল্প টি খাসা চ্যানেলে আপনাকে আরও একবার সুস্বাগতম আপনি তো জানেনই এই চ্যানেলে আমরা প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আপলোড করি এবং প্রত্যেকবারের মতোই আপনাকে অনুরোধ এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের গল্প বিমল করের কেউ কি এসেছিলেন এক অলৌকিক গল্প এক স্টেশন মাস্টারের অভিজ্ঞতার বহুদিন আগে ছোট্ট এক স্টেশন বেনুডিহি জঙ্গলের ধারে সেইখানে পরপর দু রাতে ঘটে যাওয়া একটা ঘটনা রয়েছে আজকের এই গল্পে শুরু করতে যাচ্ছি বিমল করের কেউ কি এসেছিলেন রামতনুর বৈঠকখানায় বসেই গল্পগুজব হচ্ছিল আমরা তিন চারজন বুড়ো প্রায় রোজই সন্ধেবেলায় রামতনুর বৈঠকখানায় হাজির থাকি নানান রকম কথাবার্তা হয় সংসারের কথা সুখ দুঃখের কথা এখনকার দিনকালের কথা চা চুরুট পান খেতে খেতে গল্প হয় হরেক রকম সেদিন তারক বাবু কথায় কথায় বললেন খবরের কাগজে একটা অদ্ভুত খবর বেরিয়েছে খেয়াল করে দেখেছ কি বলেই উনি সেই খবরের বর্ণনা শুরু করলেন খুব একটা অবাক হওয়ার মতন খবর কিন্তু সেটা নয় কলকাতায় শোভা বাজারে আদিকালের ভাঙা চোরা একটা বিরাট বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পরে সেই ইট কাঠের স্তূপ যখন পরিষ্কার হচ্ছিল তখন একটা জুড়ি গাড়ির দুটো ভাঙা চাকা পাওয়া যায় সেই আবর্জনার মধ্যে চাকা নিয়ে কেউ তখন মাথা ঘামায়নি আমার কথাও নয় কিন্তু দিন দুই পর থেকে এক অদ্ভুত কাণ্ড ঘটতে লাগলো দিন মজুরের দল যারা মাটি খুঁড়ছিল ইট কাঠ আলাদা করে সরিয়ে রাখছিল তারা অবাক হয়ে দেখল সরিয়ে রাখা ভাঙা চাকা দুটো আবার যথারীতি আবর্জনার মধ্যে কেউ ফেলে দিয়েছে কে ফেলেছে কেন ফেলেছে সে রহস্যের আর কিনারা করা যাচ্ছে না পাড়ার লোকের ধারণা এককালে এই বসাক বাড়ির ছোট বাবু ছিলেন কলকাতার সেরা জুড়িদার তার চার জোড়া বাহারি জুড়ি গাড়ি আর গুটি পাঁচ ছয় পয়লা নম্বরের ঘোড়া ছিল ছোটবাবুর নেশা বলতে ওই গাড়ি আর ঘোড়া মারাও যান গাড়ি হাঁকাবার সময় জুড়ি উল্টে তারকবাবুর বর্ণনা শুনতে শুনতে সদানন্দ বললেন আরে তুমি কি বলতে চাও চাকা দুটো ভুতুরে না বসাক বাড়ির ছোটোবাবু এখনো ভূত হয়ে সে বাড়িতে অধিষ্ঠান করছেন সদানন্দর বলার ভঙ্গিটা ছিল ঠাট্টার তারকবাবু বললেন তা আমি জানি না কাগজে ছেপেছে বললাম কাগজের খবরটা নিয়ে আমরা হালকাভাবে কথাবার্তা শুরু করলাম কথায় কথা বাড়ি হালকা কথাও গম্ভীর হয়ে যায় অনেক সময় আমরাও বোধ খানিকটা গম্ভীর হয়ে উঠলাম রামতনু বরাবরই কথা কম বলে আমাদের কথা শোনে আর ছোট ছোট মন্তব্য করে ও আমার ছেলেবেলার বন্ধু ওর স্বভাব জানি কথা কম বললেও বাজে কথা বলে না আবার হাসি তামাশা করলেও কাউকে লজ্জায় ফেলে না সেই রামতনু বলল সদানন্দবাবু জগৎটা বেশ বড় আর সে তুলনায় আমরা অতি ছোট জগতে কত কি হয় তার খবর কি আমরা রাখি না রাখতে পারি খবরের কাগজে মাঝে মাঝে কত বিচিত্র খবর বেরোয় আপনি আমি তা বিশ্বাস করলেই বা কী না করলেই বাকি বসাক বাড়ির ছোটবাবু ঘোড়ার গাড়ির চাকার কথা এখন বাদ দিন আমার জীবনে আমি একটা ঘটনা ঘটতে দেখেছি যার কোনো মানে আমি বুঝিনি কারণও খুঁজে পাইনি যদি শুনতে চান বলতে পারি শোনার আগ্রহ সকলেরই আর গল্প শোনবার পক্ষে সময়টাও এখন ভালো কার্তিক মাসের শেষ ঠান্ডা পড়তে শুরু করেছে এ সময় সচরাচর মেঘ বাদলার আবহাওয়া হয় দু চার দিনের জন্য বাদলা না হোক দিন দুই মেঘলা ভাব চলছিল বাইরে অন্ধকার বাতাসের দমকাও ছিল দেওয়াল ঘড়িতে সবে সাতটা বাজলো আমি বললাম সে কি তোমার জীবনে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল আর আমি জানি না বলছ কি রামতনু বলল না জানো না আমি কাউকেই বলিনি কেননা আমি নিজেই বুঝতে পারি না সত্যি ঘটনাটা ঘটেছিল না পুরোটাই আমার মনের ভুল আজও আমি বলতে পারবো না ঘটনাটা সত্যি না মিথ্যে ঠিক আছে ঘটনাটা বলো শুনি রামতনু সামান্য অপেক্ষা করে বলল আমার জীবনটা তো রেলে চাকরি করেই কেটে গিয়েছে যখনকার কথা বলছি তখন আমি ছোকরা বেনুডিহি বলে একটা ছোট্ট স্টেশনে পোস্টিং নিয়ে এসেছি সদ্য মাস দুই তিন কেটেছে বড়জোর বেনুডিহি হলো ব্রাঞ্চ লাইনের একটা নিরিবিলি স্টেশন স্টাফ বলতে আমরা কজন মাত্র আমি টিকিটবাবু সত্যদা কেবিনের প্রসাদ আর পোর্টার জনা দুই স্টেশনের গায়েই আমাদের রেল কোয়ার্টার একটা কুয়ো রাজ্যের আকন্দক ঝোপ আর একজোড়া কাঠ চাঁপার গাছ আমাদের কোয়ার্টারের শোভা বাড়ায় বেনুডিহি স্টেশনটা না থাকলেও চলত। কিন্তু কাঠ চালানোর জন্যই বোধ হয় ওটা রাখতে হয়েছে জঙ্গলের ইজারাদাররা যত রাজ্যের গাছ কাটে সেগুলো এনে স্টেশনের কাছে জমায় আর সময় মতন চালান দেয় খোলা মালগাড়িতে তবে হ্যাঁ দু চারটে ছোটোখাটো গাঁ গ্রামও যে বেনুরিহির ধারে কাছে ছিল তাও ঠিক এমনিতে জায়গাটা ভালো পাহাড়তলি বলে কথা মন্দর মধ্যে হলো ওখানকার ম্যালেরিয়া সে এক আজব ব্যাপার মাসের মধ্যে বার দুই অন্তত তোমায় কাবু করে ফেলবে জ্বর আসবে আচমকা হু হু করে শীতে কাঁপবে ঠক করে কিন্তু জ্বরের মাত্রাটা বেশিরভাগ সময় একশো দুই আড়াইয়ের বেশি হবে না দু একটা দিন ভুগিয়েই আবার জ্বর পালাবে যে দিনের কথা বলছি সেই দিনটির তারিখ বা মাস আমার সঠিক মনে নেই শুধু মনে আছে তখন শীতের শেষ শেষ হলেও গায়ে গরম জামাকাপড় গলায় মাফলার রাখতে হয় রকম এক দিনে স্টেশনে আমি একলা আর পোর্টার শিউরাম আমাদের সত্যদা জ্বরের ঘোরে বাড়িতে পড়ে আছে রাত তখন আটটা সওয়া আটটা নাগাদ একটা প্যাসেঞ্জার আসবে সেটাই শেষ গাড়ি মানে প্যাসেঞ্জার ট্রেন গাড়িটা চলে যাবার পর আমার একরকম ছুটি একটা কথা বলে রাখি আজকের মতন তখন ইলেকট্রিক ছিল না রেল স্টেশনে আর ছোটোখাটো স্টেশনে তো নয়ই ভুষিয়ে ওঠা কেরোসিন ল্যাম্প আর লণ্ঠন দিয়ে আমাদের কাজ সারতে হতো রেলের ইঞ্জিন ছিল কয়লার যাকে বলে কোল ইঞ্জিন আমার অফিস ঘরে একটা দেওয়াল ঘড়ি ছিল রেল কোম্পানির ঘড়ি ঘড়িতে যখন আটটা পাঁচ টাচ হবে তখন আমি দু একটা অফিসের কাজ সেরে হঠাৎ যেন বুঝতে পারলাম শরীরটা খারাপ লাগছে শীত শীত করছিল চোখ জ্বালা করছে জ্বর আসবে নাকি আর খানিকটা সময় কাটাতে পারলেই বেঁচে যাই দেখতে দেখতে আটটার গাড়ি এসে পড়ল আমার বাকি কাজ সেরে ফেলতে একবার বাইরে এলাম গাড়ি ছেড়ে দিল এমনিতেই এ সময় গাড়ি থেকে লোকজন বড় নামে না সেদিন কাউকেই চোখে পড়ল না হয়তো অন্ধকারের জন্য আগাগোড়া প্ল্যাটফর্ম দেখতেও পাইনি নিজের অফিসে ফিরে এসে গোছ গাছ ছেড়ে নিচ্ছি এমন সময় এক ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন ভদ্রলোক মাঝ বৈশী গায়ে কোট পরনে প্যান্ট গলায় মাফলার হাতে একটা চামড়ার গ্ল্যাড স্টোন ধরনের ব্যাগ ভদ্রলোককে দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম কোট প্যান্ট পরার চলন তখন খুব কম বিশেষ করে এখানে কে আর সাহেব সেজে আসবে আর কেনই বা ওনাকে কিছু বলবার আগেই উনি নিজেই বললেন ভদ্রলোক একজন ডাক্তার এখানে এসেছেন কালীর রক্ষিতদের বাড়ি থেকে ডাকবে কালীরক্ষিতের বাড়াবাড়ি অসুখ রোগী দেখে কাল সকালে উনি ফিরে যাবেন কালীরক্ষিতকে আমি চিনতাম বেনুডিহি থেকে মাইলটাক দূরে তার বাড়ি বাড়ি মানে পুরনো আমলের কাছারি বাড়ি সেই বাড়িকে ভাঙা চোরা দুর্গ বললেও ভুল হয় না কালীরক্ষিত এদিককার অনেক জমি জমার মালিক আজকাল আবার কাঠের কারবার শুরু করেছেন এই ভদ্রলোক বললেন রক্ষিতদের বাড়ির লোক জানে তিনি এই ট্রেনে আসবেন ও বাড়ি থেকে লোক আসবে তাকে নিয়ে যেতে সেরকমই কথা আছে উনি আপাতত আমার স্টেশনের অফিস ঘরে কিছুক্ষণ বসে থাকতে চান রক্ষিত বাড়ির লোক এলেই উনি চলে যাবেন আমার যদি আপত্তি থাকে তবে অবশ্য উনি বাইরে গিয়ে অপেক্ষা করতে পারেন আমি বললাম বাইরে আর কোথায় গিয়ে বসবেন তার উপরে এই ঠান্ডা আপনি বরং এখানেই বসুন কি অসুখ রক্ষিতবাবুর বাবুর উনি বললেন জানি না গিয়ে দেখতে হবে শুনলাম বেহুশ হয়ে পড়ে আছেন ভদ্রলোক মানে সেই ডাক্তারবাবু একটা চেয়ার টেনে বসে পড়লেন আমিও উঠতে পারলাম না ভাবলাম লোক তো এসে যাবে এক্ষুনি ভদ্রলোক চলে গেলে অফিসের শিউরামকে রেখে আমি কোয়ার্টারে চলে যাব শরীর ভালো লাগছে না তাছাড়া খিদেও পাচ্ছিল দেখতে দেখতে সাড়ে আটটা বাজলো তারপর পৌনে নয় আমি অফিস ছেড়ে উঠতে পারছি না এক ভদ্রলোককে এভাবে বসিয়ে চলে যাই কেমন করে অথচ বেশ কষ্ট হচ্ছিল বসে থাকতে মাথা যেন ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় আমি উসখুস করছি ভদ্রলোককে বোঝাবার চেষ্টা করছি যে এভাবে আর কতক্ষণ তিনি অপেক্ষা করবেন আর আমি বা বসে থাকবো কেমন করে ঘটন বড় অদ্ভুত ধরনের কথাবার্তা প্রায় বলছেনই না আমার কথার জবাবে দু একটা হ্যাঁ হু কিংবা না উনি আমাকে লক্ষ্যই করছিলেন না বিশেষ ঘাড় মুখ তুলে ছাদের অন্ধকারের দিকে তাকিয়ে বসেছিলেন নটা বেজে যাওয়ার পর আমি বাধ্য হয়ে উঠে পড়লাম বললাম রক্ষিত থেকে কেউ এখনও এলো না আপনার আসার কথা কি ওরা জানে ভুল হয়নি তো আপনার আমার কথার জবাবে উনি শুধু মাথা নাড়লেন না ভুল হয়নি আমি এবার উঠে পড়লাম বললাম আপনি তাহলে বসুন আমি কোয়ার্টারে যাচ্ছি শরীরটা ভালো নয় আমার এখানে শিউরাম থাকলো পোর্টার আপনি চলে যাওয়ার পরে সে অফিস ঘরে এসে শুয়ে থাকবে বেরিয়ে আমি শিবরামকে খুঁজতে আসছি যখন তখন প্ল্যাটফর্মে একজনের সঙ্গে দেখা চাদরে মাথা কান মোড়া গায়ে একটা মোটা কম্বল গোছের গরম চাদর পরনে ধুতি হাতে লণ্ঠন লোকটাকে আমি চিনি না তবুও মনে হলো রক্ষিত বাড়ি থেকে আসছে জিজ্ঞেস করলুম তুমি রক্ষিত বাড়ি থেকে আসছো লোকটা মাথা হেলালো বললাম যাও ডাক্তারবাবু আমার অফিস ঘরে বসে আছেন অনেকক্ষণ হলো লোকটা এগিয়ে গেল আমিও কোয়ার্টারের দিকে পা বাড়ালাম একটা কথা বলে রাখি বেনুডিহিতে রাত্রে কোনো ঝঞ্ঝাট ছিল না প্যাসেঞ্জার ট্রেন আসতো না গুডস ট্রেন যা আসতো দু একটা তাও থামতো না সোজা চলে যেত কেবিন ম্যান থাকতো কেবিনে যদি কখনো দরকার পড়তো অফিস থেকে শিউরামরা এসে খবর দিত কোয়ার্টারে আমি ঘুমচকে ছুটে যেতাম সেদিন কোয়ার্টারে ফিরে এসে কোনো রকমে একটু কিছু মুখে গুঁজে একেবারে বিছানায় ততক্ষণে বেশ জ্বর এসে গিয়েছে ওখানকার সেই বিচিত্র ম্যালেরিয়াই হবে আমার আর হুঁশ ছিল না পরের দিন আবার জ্বর নেই মুখটা শুধু তেতো হয়ে রয়েছে তা দিনের বেলায় রোদ জল পেয়ে শরীরটা তাজা হয়ে উঠল নিজের হাতেই রান্নাবান্না একটা কুকার ছিল একবার করে স্টেশনে যাই আবার কোয়ার্টারে ফিরে আসি রক্ষিত বাবুর কথা একবার মনে পড়ল কিন্তু এমন কাউকে দেখলাম না যার কাছে খবর নিতে পারি যথারীতি সন্ধে হলো তারপর রাত আটটা বাজলো সেদিনের গাড়িও এলো সওয়া আটটায় প্যাসেঞ্জার গাড়িটা দাঁড়ালো মিনিট পাঁচ সাত ছেড়েও গেল আমি কাজকর্ম সেরে ফেলছিলাম আমার এমন সময় দেখি কালকের সেই ভদ্রলোক সেই ডাক্তারবাবু অফিস ঘরে এসে দাঁড়িয়েছেন আমি অবাক ভদ্রলোকে সেই একই রকম পোশাক হাতে কালকের মতনই গ্ল্যাডস্টোন ব্যাগ আসলে ওটা তখনকার দিনের ডাক্তারবাবুদের ব্যাগ কিছুই বুঝলাম না বললাম আপনি উনি বললেন কালী রক্ষিতকে দেখতে এসেছেন পেশার ডাক্তার রক্ষিত বাড়ি থেকে খবর গিয়েছিল কালীবাবুর বাড়াবাড়ি অসুখ ওনার আসার কথা এই সময় রক্ষিতরা জানে লোক আসবে ও বাড়ি থেকে তাঁকে নিয়ে যেতে উনি ততক্ষণ আমার অফিস ঘরে বসে অপেক্ষা করতে চান আমার কি আপত্তি আছে আমি হতবাক ব্যাপারটা আমার মাথায় ঢুকছিল না একটা লোক গতকাল যে সময়ে এসেছিলেন আজও সেই সময় এসেছেন একই রকম দেখতে একই রকম পোশাক আর আসার কারণও সেই কালই রক্ষিত রক্ষিত বাবুর বাড়াবাড়ি অসুখ বলে ওনাকে দেখতে এসেছেন আমি বললাম আপনি তো কালও এসেছিলেন উনি মাথা নাড়লেন বললেন না আমি অবাক হয়ে বললাম সে কি কাল আপনি এই সময় আমার ঘরে এলেন বললেন কালীবাবুকে দেখতে এসেছেন আমার এখানে ওই চেয়ারে আপনি রাত পর্যন্ত বসেছিলেন আমি যখন বাড়ি চলে যাচ্ছি তখন প্ল্যাটফর্মে একটা লোককে দেখলাম আপনাকে নিয়ে যেতে এসেছে পরেও আপনি বলবেন আপনি কাল আসেননি আশ্চর্য ভদ্রলোক একটু হাসলেন যেন বললেন আপনি ভুল করছেন আমি কখনো দুবার আসি না একবারই আসি বলেই উনি পিছন ফিরে দরজার দিকে তাকালেন বললেন আচ্ছা আমি আসি ও বাড়ির লোক এসে গিয়েছে বলতে না বলতে তিনি অফিস ঘর ছেড়ে চলে গেলেন আমি হতভম্ব তারপর কি হলো জানেন সদানন্দবাবু শুনলে অবাক হবেন আমি বোকার মতো খানিক্ষণ বসে যখন অফিস ঘর ছেড়ে ফিরে আসছি তখন রক্ষিত এক কর্মচারী সঙ্গে দেখা হন্তদন্ত হয়ে আসছে বলল কালীবাবু মারা গিয়েছেন এই খানিক্ষণ আগে আমি লোকজন ডাকতে এসেছি রাত শেষ হওয়ার আগে তাকে দাহ করতে হবে আমি চমকে উঠে বললাম সে কি কাল না এক ডাক্তারবাবু এসেছিলেন ওনাকে দেখতে লোকটা মাথা নাড়ল বললো আরে না আসার কথা ছিল একজনের কেউ আসেনি আমি কেমন বোবা বিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম বুঝতে পারলাম না কেমন করে তাকে বোঝাবো যে আমি নিজের চোখে পর পর দুদিন একজনকে আসতে দেখেছি এখানে তিনি ডাক্তার কিনা জানি না কিন্তু এসেছিলেন যে সে তো ঠিকই আমি দেখেছি গল্প শেষ করে রামতনু বলল দেখুন আমি কাকে দেখেছিলাম জানি না ভুল দেখেছিলাম কিনা তাও জানি না তবে কালীরক্ষীদের অসুখের কথা আমি আগে জানতাম না জানতাম না তাকে দেখতে আসবার জন্য কোনো ডাক্তারবাবুকে খবর দেওয়া হয়েছিল তাহলে কে এসেছিলেন কেনই বা এসেছিলেন আজকের গল্প এখানেই শেষ আপনাদের কেমন লাগলো তা জানতে পারলে আমাদের খুব ভাল লাগবে অথবা যদি আপনার কোনো সাজেশান থাকে তাহলে সেই সবই দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ খুব শিগগিরই আসছি অন্য গল্প নিয়ে